বাবুল সুপ্রিয়র আচমকা তৃণমূলে যোগদানের পর থেকেই বহুদিন ধরে জল্পনা চলছিল আসানসোলের সাংসদ পদ থেকে কি ইস্তফা দেবেন বাবুল সুপ্রিয়? তাহলে কবে দেবেন? এ নিয়ে সংবাদ মাধ্যমের তরফে বারবার প্রশ্ন করা হলেও কোনো সদুত্তর মেলেনি তার থেকে, সবটাই ছেড়ে দিয়েছেন সময়ের উপর। সূত্রের খবর, আগামী 19 অক্টোবর মঙ্গলবার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়। লোকসভা সচিবালয় সূত্রে খবর, সাংসদকে সকাল 11টায় সময় দিয়েছেন স্পিকার ওম বিড়লা। দলীয় সূত্রে খবর, এর আগে একাধিকবার চিঠি লিখেছেন স্পিকারের সময় চেয়ে সময় পাননি বাবুল। বাবুল আগেই জানিয়েছিলেন তিনি যাদের টিকিটে নির্বাচিত সেই দল ছেড়ে অন্য দলে গেলে পুরনো দলের সাংসদ পদ আঁকড়ে ধরে রাখা নৈতিকতার বিরুদ্ধে হবে। এখন দেখার যে সাংসদ পদ থেকে মঙ্গলবারেই বাবুল ইস্তফা দিচ্ছেন কিনা, ইস্তফা দিলে কবে আসানসোলে উপনির্বাচন ঘোষণা করা হবে সেটাও দেখার। লোকসভা নির্বাচনের বাকি প্রায় 3 বছর, এখন দেখার আসানসোলের সাংসদ পদে বিজেপি এবং তৃণমূল নতুন কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।